তৃণমূল শ্রমিক সংগঠন থেকে প্রায় 2,500-এর ওপর শ্রমিক বেরিয়ে এসে বিজেএমটিইউ যোগদান করেন। সেই যোগদান উৎসব সম্পন্ন করতে 23 আগস্ট বিজেএমটিইউ সাধারণ সম্পাদক বৈদ্য দে আলিপুর অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। আসুন শুনি বৈদ্য দে এবং তার সহকারীরা কি বলছেন এই সাংবাদিক সম্মেলনে। এখানে তো আমাদের যে জায়গা, এখানে যে 400-500 লোকের মধ্যে তার জন্য আমরা সমস্ত বিজেপিকে এবং আজকে যে আগে সোমবার পার্থ চট্টোপাধ্যায় নিজে মাত্র 2 লোককে বিজেপির 2 কর্মীকে জয়েন করে তার জন্যে সে তৃণমূল ভবনে বসে বড় ঘটা করে সে পেশ করে বলছে। তাই আমি আজকে বলছি পার্থদা, আমি সেদিনকে বলেছিলাম পার্থদা আপনি 2 লোক নিয়ে এই ধরনের কারবার করছে, তা আজকে যখন আপনার 2 থেকে 2,500 লোক ভেঙে আসলো তৃণমূল আইডেন্টিটি ভেঙে, তা আজকে আপনারা পার্থদার কাছে জানতে চাবেন যে আজকে কেন তৃণমূল আইডেন্টিটি এই ভাঙন ধরে আসছে। তা আমরা এটা বলেছিলাম বারবার, তৃণমূল আইডেন্টিটি বলে বাংলায় আর থাকবে না। কেন এরা তোলা তুলতে এত ব্যস্ত, শ্রমিকের কাজকর্মী কিনা খালি তোলার পিছনে ঘুরে বেড়ায়। যেটা আমরা দেখেছিলাম পুরুলিয়াতে আমরা একটা বাস ইউনিয়নে আমরা যখন মিটিং করছিলাম তখন দেখি অর্থাৎ রাজ্য প্রেসিডেন্ট আইনটি দোলা সেন তিনার জবাবে বলছে চারানা তুমি নাও আর বারানা কালীঘাটে দাও। তাই আজকে আমরা প্রথম টার্গেট ছিল ভাইপোর জেলা, ডায়মন্ডহারবার জেলা, সেই জেলাকেই আমাদের টার্গেট ছিল। এখানেই 2,000 আজকে নিয়েছি, এর পরে পরবর্তীকালে আমরা অন্তপক্ষে আইএনটিটিসি বলে ডায়মন্ডহারবারে যাতে না থাকে সেই ব্যবস্থা আমরা করবো। পার্থবাবু পারলে সামলা, পার্থবাবু হয়তো পারবে না, এবার লাগবে অভিষেক ব্যানার্জিকে। তাকেও চ্যালেঞ্জ করছি যেভাবে তোলা তুলছি না সেই তোলা থেকে আমরা বন্ধ করবো। আমাদের কাজ হচ্ছে প্রথম তৃণমূল আইএনটিটিসি যেখানে যে শ্রমিকদের যা কাজ করছে সেখান থেকে ফার্স্ট তোলা বন্ধ করাবো, এটা চ্যালেঞ্জ। আপনি কি মনে করছেন আজকে জয়েনিং এর মাধ্যমে আপনাদের সংগঠনটা আরো মজবুত হবে? 100% মজবুত তো এমনি আমাদের আছে, তৃণমূলের এই 2,000-2,500 লোক আছে এটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা কাজ স্টার্ট করে দিচ্ছি। তৃণমূলের চচ্চরটা চিটিং বাজার দেবো না, কোনো জায়গা দেবো না, এরা এদের একটু নিতে গেলে আমাদের খুব সাবধানে নিতে হচ্ছে, কারণ তৃণমূল মানেই চোর এটা একদম। আর শ্রমিক মানে একদম তোলাবা নামই তো, দেখবেন ওই সুব্রত মুখার্জি, শোভনদেব চট্টোপাধ্যায় এরা দোলা সেনকে দোলা সেন বলে না তোলা সেন বলে, এটা আমার কথা না, সুব্রত মুখার্জির কাছে যেটা করবেন দোলা সেন, কোনো সময় দোলা সেন বলবে না, কেউ বলবে না। এবং এই নামটা মনে হচ্ছে আগামী দিন মমতা ব্যানার্জিও বলবে, হয়তো তোলা কম দিচ্ছে, সেটা একটা তোলা ভালো করে দিতে আর কি বলবো, আর কিচ্ছু বলার নেই। রোল আজকে কতজন লোক জয়েন করলো বিজেএমটিইউতে এবং কোথা থেকে জয়েন করলো? ডায়মন্ড হাবড়া, মিদনাপুর, দুর্গাপুর, আসানসোল থেকে সবার প্রতিনিধিরা আমাদের আজকে এসে এখানে বিজেএমটিইউতে জয়েন করেছে, আর তাদের প্রতিনিধিকে আমরা স্বাগত জানিয়েছি। ওদের পেছনে 1,000-1,000 লোক আছে, মিনিমাম 2 থেকে 2,500 লোক, আমাদের এখানে তো এত জায়গা নেই, তাই জন্য আমরা গোটা সব প্রতিনিধিদেরকে ডেকে আজকে আমরা জয়েন করিয়েছি বিজেএমটিইউতে। যারা টিএমসি থেকে আর আইএনটিটিইউসি থেকে অত্যাচারিত তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি, আর ইন ফিউচার ভবিষ্যতে আমরা তাদের কথা, তাদের মান সম্মান, একটা শ্রমিক একটা নেতা হিসাবে বা শ্রমিক একটা ওখানে যে পাওনা গণ্ডা থাকে একটা মালিক পক্ষ থেকে তাদের নিয়ে আমরা লড়াই লড়বো সব ডিস্ট্রিক্টে, তাই জন্যে আজকে ওদেরকে আমরা স্বাগত জানিয়েছি। আর এটা আমরা বিশ্বাস ওদেরকে দিয়েছি যে এটা লড়াইটা বিজেএমটিইউ পারবে, বিশ্বাস করে রাখো সে লড়াইটাকে আমরা নিশ্চয়ই তোমাদের পাশে তোমাদের রাস্তায় আমরা দাঁড়াবো। কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায় বলেছিল বিজেএমটিইউতে নাকি আইএনটিটিসি যোগদান করছে, এটা নিয়ে কি বলবো? পার্থ চট্টোপাধ্যায় হোক বা মমতা ব্যানার্জি হোক বা টিএমসি পার্টি হোক বা আইএনটিটিসি হোক, এরা সবাই মিথ্যা ভীতে আছে,
এরা বাস্তব যেটা বলবে সেটা কথা রাখবে না, যেটা কথা বলবে সেটা বাস্তব রাখবে না। তো এদের ভিতটাই দু নম্বরই মিথ্যা কাটমানি, এই গরিবদের থেকেই তো শোষণ করে আজকে পার্থদা পার্থদা হয়েছে। পার্থদা কোনোদিন শ্রমিকের জন্য আজ অব্দি বলেনি। আমাদের ইতিহাস আছে, 18-20 বছরের ইতিহাস আছে কি আমরা মানুষ জন্য পাশে থেকেছি, মানুষ জন্য জেল কেটেছি, মানুষ জন্য অত্যাচার দেখেছি। তাই পার্থ চট্টোপাধ্যায় আর কথাটা শেষ হয়ে গেছে, আর ওনাকে ওই ভারী শরীর নিয়ে বাড়িতেই বসতে হবে, আর নাহলে জেলে বসতে হবে। লাস্ট কোশ্চেন, আপনি কি মনে করছেন আজকে জয়েনিং এর মাধ্যমে আপনাদের সংগঠনটা উপযুক্ত হবে, আরো স্ট্রং হবে? আমাদের স্ট্রং আছি, আমাদের পাশে কেউ আসুক তারপরে আমরা কত ওদের থেকে সক্ষম অসক্ষম আমরা বুঝে নিব। আমরা এমনি স্ট্রং আছি, বিজেএমটিইউ পার্টি এমনি স্ট্রং আছে, শ্রমিকের উপরে একটা বিশ্বাস মানে জোয়ার মতন আসছে। এবার আমাদেরকেও কাটাই ছাটাই করে স্ক্যানিং করে আমাদেরকে নিতে হচ্ছে। আমরা কোনো দু নম্বরই আইএনটিটিউসি ছাটা মালকে আর যে কাটমানি খাবে তাদেরকে নিব না। যে মানুষ জন্য কাজ করবে তাদেরকে আমরা মান সম্মান দিব, তাদেরকে ইজ্জত দেবো, আর তাদের নিয়ে আমরা কাজ করব। রিপোর্ট সত্যজিৎ চক্রবর্তী, হ্যালো কলকাতা।